হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজ ভিডিও শুরু করতে যাচ্ছি, রাত 12:30 বাজে। তো এখন আমরা এসেছি এখানে খাওয়ার জন্যে, রূপান্তরকে আম্মুর কাছে রেখে এসেছি। রূপান্তর আসলে ঘুমিয়ে গিয়েছে, তো সে আর রাত 3টার আগে আর উঠবে না, তো আম্মুর কাছে রেখে আমরা খেতে চলে এসেছি। তো এত কম টাকার মাঝে যে খাওয়া যায়, এখানে না আসলে বুঝতেই পারতাম না। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ ঢাকা বাস স্ট্যান্ড, যেটাকে বলা হয়। এখান থেকে আর কি ঢাকা যাওয়ার জন্য বাস ছাড়ে, তো এটাকে ঢাকা বাস স্ট্যান্ড বলে। এখানে খুব কমে খুব ভালো খাবার পাওয়া যায়, খাবারের মান আবার খুব ভালো ছিল। তো আমরা তিনজনে খেয়েছিলাম 195 টাকার খাবার, ভাত মুরগি ডাল। তো এখন আমরা বাসায় চলে যাব। দেখো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। তো তোমাদের ফাঁকে আমার দেবর বলতে আসলে আমার হাজব্যান্ডের বন্ধু, আর আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম। এখন খেতে খেতে প্রায় মনে হয় রাত বাজে কয়টা, বাজে 12:30 বা 1টার মতো। তো এখন বাসায় চলে যাব। গাড়িতে উঠেছি বলে ভেবো না এটা আমাদের গাড়ি, এটা হচ্ছে রূপান্তরের বাবার গ্যারেজের গাড়ি, সেটা নিয়েই চলে এসেছিলো, কাজ করছিল। তো আমি বলেছিলাম চলো খেয়ে আসি, তো সে এটা নিয়েই চলে এসেছিলো। তো এখন আমাকে বাসায় গিয়ে নামিয়ে দিয়ে আসবে, সে আবার কাছে চলে যাবে। দেখো রাতে ময়মনসিংহ শহরটা কত সুন্দর লাগে, খুব ভালো লাগে রাতে ঘুরতে। কিন্তু আসলে রাতে ঘোরাটা অনেক রিস্কের থাকে, তাই সহজে বের হই না। বাট আজকে খাবার ছলে একটু ঘুরে আসলাম রাতে। হয়তো অনেকে বকা দিবে যে এত রাতে কেন খেতে গিয়েছিলে, হ্যান ত্যান অনেক কথা, বাট মন চেয়েছে তাই গিয়েছি। দেখো এখানে দুটো ভাস্কর্য দেখেছিলাম, খুব ভালো লেগেছে। একটা সম্ভবত বাসের ভাস্কর্য আর একটা ট্রাক মেবি, হ্যাঁ খুব ভালো লেগেছিল। তো একবার দেখে আবার তোমাদের দেখিয়ে দিলাম, আর এখন আমি বাসায় চলে যাচ্ছি। বাই বাই, ভালো থেকো সবাই।